আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নয় পল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ। এরপর জানিয়ে দিব নির্বাচনে বাধা সৃষ্টিকারীরা রাজনীতি ধ্বংস করতে চায় বলছে কাদের। আরো জানিয়ে দিব দেশি বিদেশি কিছু অপশক্তি সুযোগ নিতে পারে, শতাধিক আসনে নিরাপত্তা উদ্বেগ, সহিংসতার সংখ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরো জানিয়ে দেব ভোটের ফল লেখা হয়ে গেছে, 7 জানুয়ারি শুধু ঘোষণা বলছে মঈন খান। এদিকে 3 প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামার পরিকল্পনা বিএনপি জামায়াত সহ 63 দলের। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির নব্য হানাদার বাহিনী বলছে তথ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলাতে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ। 28 অক্টোবরের মহা সমাবেশের পর প্রথমবারের মতো নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ, দলটির সিনিয়র নেতারা এখনো সমাবেশ স্থলে আসেননি। বিএনপির পূর্ব ঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য শনিবার বেলা 11টার পর থেকেই নেতাকর্মীরা নয়া পল্টনে জড়ো হচ্ছেন। এ সময় তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। দুপুর 1টায় এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সফল করার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে সার্বিক পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। এর আগে সকালে একটি পিকআপে করে সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক আনা হয় নয়া পল্টনে। আশেপাশের অলিগলিতে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন দলীয় নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপির র্যালি ঘিরে নয়া পল্টন এলাকায় সড়কের এক পাশে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে, আশেপাশে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গত 28 অক্টোবর দলের মহাসমাবেশের পর পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, এরপর থেকেই পরিত্যক্ত ও তালাবদ্ধ রয়েছে বিএনপির প্রধান কার্যালয়। এদিকে আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিজয়ের আনন্দ প্রকাশে সবার অধিকার রয়েছে, তাই আমরা এই বিজয়ের দিনে কাউকে মানা করছি না, তবে সংযতভাবে চলতে হবে, শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোট বিরোধী কর্মকাণ্ড চালালে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। নির্বাচনে বাধা সৃষ্টিকারীরা রাজনীতি ধ্বংস করতে চায় বলছে কাদের। নির্বাচনে যারা বাধা তৈরি করছে তারা দেশের রাজনীতি ধ্বংস করতে চায় এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দেশে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার করছে, দেশে অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। তিনি আরো বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে প্রধান অন্তরায়, এই অপশক্তিকে প্রতিহত করায় বিজয় দিবসের অঙ্গীকার বলে জানান ওবায়দুল কাদের। বলেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। শতাধিক আসনে নিরাপত্তার উদ্বেগ, দেশি বিদেশি কিছু অপশক্তি সুযোগ নিতে পারে, সহিংসতার সংখ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শতাধিক সংসদীয় আসনে নির্বাচনী নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। দলীয় প্রতীকের বিপরীতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থীদের নিয়েই যত টেনশন তাদের। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং উত্তপ্ত বাক্য বিনিময় দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্বেগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। সামনের দিনগুলোতে এসব নির্বাচনী আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করছেন খোদ গোয়েন্দারা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের একটি অংশ এবং দেশি বিদেশি কিছু অপশক্তি এসবের সুযোগ নিতে পারেন, রীতিমতো আগুনে ঘি ঢালার মতো অবস্থা হতে পারে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনাগুলো দক্ষ হতে হাতে মোকাবেলা করে নিয়ন্ত্রণ করতে হবে স্থানীয় প্রশাসনকে, নইলে এর রেশ অন্য আসনগুলোতেও ছড়িয়ে।
পড়বে, যা হিতে বিপরীত হতে পারে, প্রভাব পড়তে পারে খোদ সরকারের শীর্ষ পর্যায়ে। তবে সংঘর্ষ এড়ানোর জন্য করণীয় ঠিক করতে শীর্ষ কর্মকর্তারা এবং পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত মঙ্গলবার মাসিক অপরাধ বিষয়ক সভায় এই নির্দেশনা দেন তিনি। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 11 ডিসেম্বর ফরিদপুর 2 আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু ও স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 11টার দিকে সালথা উপজেলার যদনন্দী বাজারে সংঘর্ষের এই ঘটনায় 5 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। এক পর্যায়ে পুলিশ শটগানের 25টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার সহ এই ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক। এই ঘটনা নিয়ে রীতিমতো বিব্রত জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এ জেলার ফরিদপুর 4 আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ, সেখানে বর্তমান সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম বাদনে সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। এই আসনেও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সহিংসতার আশঙ্কা থেকে বাদ নেই ফরিদপুর 1 ও 3 আসনেও। ভোটের ফল লেখা হয়ে গেছে, 7 জানুয়ারি শুধু ঘোষণা, বলছে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগামী 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের ফলাফল কাগজে কলমে লেখা হয়ে গেছে। 7 জানুয়ারি শুধু সেই ফলাফল ঘোষণা করবে সরকার, কাজেই এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না। শনিবার সকাল 10টার দিকে জাতীয় স্মৃতিসৌধে 71-এর স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, আজ থেকে 52 বছর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিল একটি স্বাধীন বাংলাদেশ সৃষ্টির জন্য। এ কারণে কি করেছিল? তারা করেছিল গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। এই কথা ভুলে গেলে চলবে না। আজকে আওয়ামী লীগ এই দেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। তারা চরম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আজ 52 বছর পরে এসে বাংলাদেশের 18 কোটি মানুষকে এই প্রশ্ন করতে হবে যে আওয়ামী লীগ যদি দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাহলে তাদের জবাবদিহি করতে হবে কেন? তারা মুক্তিযুদ্ধের আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের একদলীয় স্বৈরাচারী সরকার কায়েম করেছে। 3 প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামার পরিকল্পনা বিএনপি জামায়াত সহ 63 দলের। সরকার বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। নির্বাচন বর্জন করা 63টি দল সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুগপথ ধারায় 3টি প্ল্যাটফর্ম থেকে এবারের আন্দোলন করা নিয়ে আলোচনা চলছে এসব দলের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে। বরাবরের মতোই বিএনপি এই আন্দোলনের অগ্রভাগে থাকবে। বামডান মধ্যপন্থী ও ইসলামী 63টি দল আন্দোলন সফল করতেও আরো কাছাকাছি আসার চেষ্টা করছে। করণীয় নির্ধারণ নিয়ে প্রায় প্রতিদিনই ভার্চুয়ালি অথবা সরাসরি বৈঠক করেছেন তারা। সেখানে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অভিন্ন কর্মসূচি পালনের ওপর জোর দেওয়া হচ্ছে। একই দাবিতে একই মঞ্চে নয়, যুগপথ ধারায় 3 প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামার বিষয়ে আলোচনা চলছে। 26 ডিসেম্বরের পর যে কোনো সময় তাদের আন্দোলনে দেখা যেতে পারে, এজন্য বিএনপি সহ অন্তত 10টি দলের প্রতিনিধিরা কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্র আরো জানায়, বিএনপি সহ সমমরণা দল ও জোটের পাশাপাশি যুগপথে না থেকে একই কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। আগামীতে তারা একসঙ্গে নামার বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত। তাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম কয়েকটি দল ছাড়া নির্বাচন বর্জন করা ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নামার বিষয়ে কথা চলছে। ইসলামী আন্দোলন ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলনে থাকছে। এছাড়া বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ জাসদও আরেক প্ল্যাটফর্মে যুগপথ ধারায় আন্দোলনে থাকবে। বিএনপির 90 হানাদার বাহিনী, বলছে তথ্যমন্ত্রী। বিএনপির 90 হানাদার বাহিনী তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে। বিএনপি না থাকলে দেশ স্বপ্নের পথে আরো আগেই এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, মানুষকে জিম্মি করছে, গাড়িতে আগুন দিচ্ছে। 90 হানাদার
হানাদার হিসেবে রূপান্তরিত হয়েছে। বিএনপি জামায়াত হাসান মাহমুদ বলেন, স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে বাংলাদেশ, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপিত হয়। বাংলাদেশ পৃথিবীর 41তম অর্থনৈতিক দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। এর আগে এদিন সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আবারও দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।